মুভির নাম উপেনা। এটা 2021-এর একটি রোমান্টিক ড্রামা তেলেগু মুভি। কিছু মুভি থাকে না যা আপনাকে ভেতর থেকে নাড়া দেয়, এই মুভিটা ঠিক তেমনই। কাহিনী শুরুতে আপনাকে একটু প্রেডিক্টেবল মনে হতে পারে, বাট শেষের দিকে এসে আপনার হুঁশ উড়ে যাবে, আপনার চোখের পানি আপনার বাধা মানবে না, প্রমিস। মুভির লোকেশন অস্থির, সঙ্গে বিজয় সেতুপতি ও সাইধারাম তেজ স্যারের ভাইয়ের অ্যাক্টিং কঠিন। 22 কোটির এই মুভি 100 কোটি কামিয়েছে, আর অবভিয়াসলি মুভির কনসেপ্ট তো স্পেশাল হবেই। তো এই কাহিনী 2002 সালের কাকিনাড়ার কাছে ওয়েস্ট গোদাবরী জেলার উপাদা গ্রামের। সমুদ্রের সৌন্দর্য পেরিয়ে ক্যামেরা তীরে এসে একটা লোককে দেখায় যে ঘায়েল হয়ে পড়ে আছে। পিছন থেকে একটা ভয়েস আমাদের বলছে যে ভালোবাসা মানুষকে মহৎ বানায় কিন্তু তার অস্তিত্ব কেড়ে নাই। আমি বলেছিলাম যে ভালোবাসা একটা ফালতু বিষয়, অনেকে আওয়াজ তুলেছে, তো আমি আসলে যেটা মিন করেছি সেটা আসলে আজকালকার ছেলেমেয়েদের মাঝে যেটা চলছে ভালোবাসা সেটার কথা বলেছি। বাকি যে ভালোবাসা আছে সেটা তো ঠিকই আছে, ভালোবাসা ছাড়া কি দুনিয়া চলবে? তো ক্যামেরা তাকে দেখিয়েই স্ক্রিন অফ হয়ে যায়, আর পরের সিনে ক্যামেরা জেলা পরিষদের চেয়ারম্যান কোটাগরি শেষা রায়া নামের বাড়িতে আসে। ক্যামেরা আস্তে আস্তে ভিতরে আসছে, ভিতরে এলে দেয়ালে লাগানো কিছু ছবি আমাদের দেখায়। তারপর একটা ভদ্রলোক ঘড়ি দেখে ভারী কণ্ঠে বলে, গোবিন্দ, বাড়ির কাজের লোক, কলেজের সময় হয়েছে, বেবা মাকে নিয়ে যাও। দাদু সবাইকে বলে, এ রেডি করো, তো যে যার মতো কাজে লেগে পড়ে। এরপর গোবিন্দ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে বেবা মাকে কলেজে নামিয়ে দিতে। বেবা মা মূলত এই বাড়িরই মেয়ে, মানে রায়া নামের মেয়ে, আর রায়া নাম ছিল সেই সময়কার জমিদারের বংশধর, তাই সবাই তাকে ভয় করে বা সম্মান করে। গোবিন্দ এখানে খাতা নিতে থামলে ক্যামেরা এখানে থাকা দুটা ছেলেকে ফলো করে, যারা প্ল্যান করছে বেবা মাকে পটানোর। গাড়ি যেতে ধরলে এরা তাকে ফলো করতে থাকে, বাট একটু যাওয়ার পরে রায়া নামের লোকজন এসে এদের মারা শুরু করে। তোদের সাহস হলো কি করে গাড়িকে ফলো করছিস তোরা? কেউ কিছু বলে না, কারণ এদের দাপটটা অনেক। সমুদ্রের গা ঘেঁষে রাস্তা, অস্থির না? চলে আসে কলেজে, ম্যাডাম ক্লাস করায়, তারপর সিন চলে আসে রাতে। মন্ডল রেভিনিউ অফিসার আসে কিছু কাগজ নিয়ে, ভিতরে এলে গোবিন্দ বলে, ভাই একটু ব্যস্ত, আপনি বসুন। কিছুক্ষণ অপেক্ষা করে, বাট ভাই আসে না। অফিসার আবার গোবিন্দকে দেখে বলে, গোবিন্দ বলে, ভাই মেয়ের সঙ্গে কথা বলছে, আর একটু অপেক্ষা করুন, এসে পড়বে। অফিসার আবারও কিছুক্ষণ অপেক্ষা করে, বাট ভাই আসে না। অফিসার খানিকটা মোর হয়ে কাগজগুলো নিয়ে নিজে আস্তে আস্তে ভিতর দিকে যাচ্ছে। একটু সামনে যেতেই রায়া নামের আওয়াজ শুনতে পায়, দরজার ফাঁক দিয়ে লক্ষ্য করে, বাট আমরা দেখি অফিসারের চোখ বড় হয়ে যাচ্ছে। এসে যায় কাহিনীর টুইস্ট, আমরা দেখি রায়া নামের সঙ্গে কেউ নেই, সে একা একাই কথা বলছে, মেয়েকে খেতে বলছে, তার গায়ে হাত বোলাচ্ছে। তখন আবার গোবিন্দ এসে অফিসারকে ধরে, আরে স্যার আপনি এখানে কি করছেন? অফিসার বলে, ভাই কার সঙ্গে কথা বলছে, ওনার তো কেউ নেই। গোবিন্দ বলে, আরে স্যার চুপ করুন, নয়তো। সঙ্গে সঙ্গে ফুলের টপ দিয়ে কেউ পিছন থেকে মেরে দেয় অফিসারকে। অফিসার গড়তে গড়তে নিচে পড়ে যায়, বাস এন্ট্রি হয় আমাদের সবার ফেভারিট বিজয় সেতুপতি স্যারের। তো ইনি হলেন রায়া নাম, বেবাম্মার বাবা। অফিসার তো ভয় শেষ, রায়ানাম অনেক মারে, কে বলেছে আমার মেয়ে নেই, তোকে কে বললো এখানে কেউ নেই? শেষে যখন অফিসার স্বীকার করে যে হ্যাঁ আপনার মেয়েকে আমি দেখেছি, সে আছে, আমি বুঝতে পারিনি, তখন রায়ানাম তাকে ছেড়ে দেয়। আর এখান থেকেই কাহিনী কয়েক মাস পেছনে আসে। সমুদ্রের মাঝে অনেকগুলো বোট, মানে জেলেরা জাল ফেলে তীরে আসছে, সিনগুলো অস্থির লাগছে না? যাক, এরা এদিকে জাল টানছে, এখানেও কিছু ছেলে পেলে জাল টানছে, টানতে টানতে একটু পর দেখে তাদের জালে কোনো মাছ ওঠেনি। এরা বলছে আমাদের জালে ওঠেনি তাহলে ওদের জালে উঠবে কেন? এ বলে সে চাকু নিয়ে পানিতে ঝাঁপ দেয়, এদের জালে অনেক মাছ আটকেছে। বাট এই ভাই সাহেব কি করে, পানির নিচ দিয়ে এসে জালটা কেটে দেয়। আরে বোকা, তুই জাল নিয়ে এসে মাছগুলো ধরে নে। যাক, লোড কম হতে এরা তো বুঝতে পারে, জাল উপরে আসলে দেখে জাল কাটা, দাদু বুঝতে পারে কে করেছে, আসি বলে একটা চিল্লানি দেয়, আর এন্ট্রি হতে চলেছে আমাদের হিরোর। তো এই হলো আমাদের হিরো, এখানে আসি বলে আমরা ডাকবো। যারা জাল কেটেছে তারা মূলত অন্য পাড়ার ছেলে পেলে, আর এই দুই পাড়ার মাঝে সবসময় কোনো না কোনো ঝামেলা লেগেই থাকে। যাক, আসি তাদের বেশ সাইজ করে, মারামারি করতে করতে বাসের হর্ন শুনে আসি হেসে ওঠে, এর নাম থালিম্বু, সবসময় আসির সঙ্গেই থাকে। আসি বলে, এ গাড়ি এসেছে, চল বাইক নিয়ে বাসায়। আসতে আসতে এই দিদি থেকে পানি কেড়ে নেয়, এ আশিরই ছোটবেলার ফ্রেন্ড, বাট আশিকে খুব পছন্দ করে। গোসল করে এসে শার্ট খুঁজতেছে, এটা আশির বাবা। বলে, বেটা কোন শার্ট খুঁজতেছিস? আশি দেখে তার বাবা শার্টটা পরে আছে। যাক, শার্টটা গায়ে দিয়ে বের হয়, আবার মুখে একটু ছুনু মুনুও মারে, আহা। তারপর বাইকটা একবার দেখুন, মনে হচ্ছে জাদুঘর থেকে শব্দ আনা হয়েছে। যাক, সেটা নিয়ে বাসের পিছু নাই, বাস চলছে সমুদ্রের রাস্তা ধরে, মানে কলেজের বাস এটা। তো মাঝে এদের বাইকের একটু প্রবলেম হয়, আসি দৌড়ে বাসের পিছে ওঠে, খুব পিনিকে আসে ছেলে। তারপর যখন বাস কলেজে এসে থামে, ভিতর থেকে বের হয়ে আসে এক বাবুই পাখির বাচ্চা, কৃতি শেট্টি, আমাদের হিরোইন বেবাম্মা। একটু ডিফারেন্ট নাম, তাই একটু সুবিধার জন্য বেম্মা বলে ডাকি, কেমন? বেম্মাকে দেখে ভাই আমাদের বলছে, কি আমার এত খুশি দেখে আপনাদের মনে একটু প্রশ্ন আসছে তাই না? সিন চলে আসে পেছনে, আসি আমাদের বলছে, বেম্মাকে আমি ছোটবেলায় দেখেছিলাম, তখন তাকে দেখে আমার মনে হয়েছিল এই সেই রাজকন্যা যার জন্য আমার জন্ম হয়েছে। একটা গান শুরু হয়, আর এদের কিছু সিন আমাদের দেখানো হয় যে কিভাবে আসি তাকে সবসময় ফলো করে, তার জন্য অপেক্ষা করে, যেখানে বেম্মা যায় আসি সেখানেই থাকে। বেম্মার মা তার জন্মের সময় প্যারালাইজড হয়ে যায়, তারপর থেকে হুইল চেয়ার আর বিছানায় তার সঙ্গী, কিন্তু বেম্মা তার মায়ের খুব খেয়াল রাখে। বেম্মা খুব মিষ্টি আর চঞ্চল একটা মেয়ে। গান শেষ, তো বেম্মা কলেজে যাচ্ছিল, একটা গু খাওয়া শকুন এসে তার সামনে দাঁড়ায়। এ হলো বেম্মার ফুপাতো ভাই উঁট, কথাবার্তা আর ব্যবহার দেখে তো বুঝতেই পারছেন আমি তাকে কেন শকুন বললাম। বেম্মা কোনো মতে এখানে
সেখান থেকে পালিয়ে যায়। সিন চলে আসে পরের দিন। রানাম এখানকার দুইটা লোককে ধরেছে, কারণ তারা নাকি তার বিরুদ্ধে কথা বলেছে। তো তাদের কথায় আমরা বুঝি রানাম আসলে এদের সবাইকে এই বস্তি থেকে উঠিয়ে দিয়ে এখানে তার মতো করে একটা কিছু বানাতে চাইছে। বাট ভাই সাহেব একটু সাহস দেখায়, তাই তার পরিণাম সে পেয়ে যায়। বাট কাকু খুব ভয় পেয়ে যায়, এই জন্য তাকে ছেড়ে দেওয়া হয়। তার মানে হলো রায়নাম শুধু জমিদারি না, সে একটা কঠোর প্রকৃতির মানুষও। বিকালে ফ্যানের বাতাসে বেমার মায়ের বুক থেকে কাপড়টা সরে যায়। তখন এই নিম্ন জাতের হল্যান্ডার জিরাফ এসে আজে বাজে কথা বলতে থাকে তাকে। কি বলবে তা তো বুঝতেই পারছেন। বেমার মা মন আর শরীরের সব শক্তি দিয়ে তার পায়ের কাছে থাকা জিনিসটা ফেলে দেয়। জিনিসটা পড়ে যাওয়ার কারণে শব্দ হওয়াতে ভয়ে হারামজাদা পালিয়ে যায়। বেম্মা দৌড়ে আসে, মা কি হয়েছে তোমার? তার মা ইশারা করে, বাট বেম্মা বোঝে না। উপর থেকে এই হারামি আবার এসে তার মায়ের সামনে বেম্মার সঙ্গে অসভ্যতামি করতে থাকে। বেম্মা রাগ করে বাইরে আসতেই দেখে তার বাবা। বাবাকে বলে দেয়, বাবা আমি ওকে যতই না করি ও আমার গায়ে হাত দেয়, তুমি ওকে নিষেধ করো না কেন? রায়নাম কি বলে জানেন? এ ভাগ্নে এসব কি, যাও এখান থেকে যাও। বেম্মার মনটা খুব খারাপ হয়ে যায়। মার কাছে এসে বলে, বাবাকে জানালাম সে আমার সঙ্গে অসভ্যতামি করছে, আর বাবা তাকে কিছুই বললো না। আমি মেয়ে বলে কি আমার কথা বাবার বিশ্বাস হয় না? তাকে কিছুই বললো না, মেয়ের কষ্টে মা পাশে নেই। এসব ভেবে তার মায়ের চোখের কোনাদের পানি গড়ে পড়ছে। বেম্মা তার মাকে সান্ত্বনা দেয়, আরে তুমি কান্না করছো কেন, তোমার কোনো দোষ নেই, তোমার জন্য তো আমি আছি। সিন চলে আসে পরের দিন কলেজে। ক্লাসের সবাই হাসির উপর আছে। কি হয়েছে? আমরা দেখি ম্যাডাম বোর্ডে আমাদের ইজ্জত নিলামে তুলেছে। কপাল! দেখ এটা দেখে মেয়েরা খুব মজা নিচ্ছে, এই দিদির তো হাসি থামছেই না। তখন ম্যাডাম তাকে জিজ্ঞেস করে, বেড়া হাসি থামাও, বলো এটা কি? দিদি বলে পুরুষত্ব। এটা শুনে সবাই আরো হাসাহাসি করে। দেখ ম্যাডাম বলে, মন দিয়ে আমার কথাগুলো শোনো, আপনারাও শোনো, এটা পুরুষের অন্য সব অঙ্গের মতো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ, জাস্ট একটা অঙ্গ। এটার উপর নির্ধারণ করে একটা ছেলের পুরুষত্ব আছে কিনা তা বলা কখনো যাবে না। তোমাদের লাইফে একজন পুরুষ আসবে, যখন তোমরা প্রতিটা মুহূর্তে তার ভালোবাসা অনুভব করবে, সেটাই পুরুষ। যখন সে তোমার কাছে থাকলে মনে হবে আর কিছুর দরকার নেই তোমার, এমনটা যে ফিল করাতে পারবে সে আসল পুরুষ। পুরুষের পুরুষত্ব তার শরীরের প্রতিটা কোষে বিদ্যমান থাকে, তোমাকে সেটা ফিল করতে হবে, তাহলে তাকে আর কখনো ছোট করে দেখতে হবে না। টিচার আরো বলে, তোমরা যদি মনে করো কর্মক্ষমতা পুরুষ নির্বাচন করে তাহলে তোমরা ভুল, কারণ সেটা এক সময় হারিয়ে যায়, ক্ষমতা থাকে না। কিন্তু আবেগ আর ভালোবাসা তোমাকে সেই স্বাদ এনে দিতে পারে যা একটা পুরুষ থেকে তোমরা চাও। তার মানে হলো যে পুরুষের মাঝে আবেগ অনুভূতি ফিলিংস ভালোবাসা আছে সেই আসল পুরুষ। কথাগুলো কি বুঝতে পেরেছেন আপনারা? জ্ঞানের কথা তাই স্কিপ করিনি যাতে আপনাদের ফায়দা হয়, বুঝতে পেরেছেন তো নাকি? এরপর সিনে আশির কাছে আসে যে বেম্মার কলেজ থেকে ফেরার অপেক্ষা করছে। এরা এখানেই ছিল, ওই পাড়ার ছেলেগুলো এসে গায়ে পরে আশির সঙ্গে ঝামেলা করতে চায়, বাট আশি তাদের ইগনোর করে আসতে ধরে। তখন এই ব্ল্যাক প্যান্থার আশির বাবা তুলে বকা দেয়, লেও ঠেলা আর কি, এবার তো ডিজে বাজবেই। তো আশি বাজাতে বাজাতে এদের রাস্তায় নিয়ে আসে, যার কারণে রাস্তা জ্যাম লেগে যায় আর সেখানে বেম্মার বাসও আটকে যায়। এই দিদি বেম্মাকে দেখায়, এ দেখ 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 মারামারি করছে, দেখ ছেলেটা একাই ডিজে বাজাচ্ছে। বেম্মা দেখে বলে, আরে ও তো খুব রেগে আছে, আর বেশি রাগলে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয়ে যায়, ছেলেটার কি হবে? তখনই ক্যামেরা এই অশুভ আত্মাকে দেখায়। হারার চেহারা দেখলে কেন তিনি কানপট্টি গরম করে দিতে মন চায়। যাক কেয়ার করার, দেখে এটা তো বেম্মার কলেজের বাস, ভিড় লেগে আছে। সুযোগ বুঝে গাড়িতে উঠে বেম্মাকে তার সঙ্গে যেতে বলে। বেম্মা তো যাবে না, জিরাফ বলে, আরে গাড়ি নড়তে পারবে না, চলো চলো। বেম্মা নড়ছে না, সে রেগে যায়, জোর করে তাকে নামাতে ধরে। তারপর যে গেটে আসে আসি একে মারতে গিয়ে ঘোষাটা একে লেগে যায়। বাস একে লাগার কারণে বেম্মার যে কি ভালোটা লাগে তার ফেস দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। বেম্মা আসির দিকে হা করে চেয়ে থাকে। আসি সবাইকে মেরে তো মোছে তা দিচ্ছে, থালিবু বারবার আসিকে ইশারা করছে, ভাই বেম্মা তোকে দেখছে, দেখ দেখ দেখ, বাট এর কোনো হুঁশ নেই। শেষে বাস ছেড়ে দিলে থালিবু জোরে বলে, আরে ওদিকে তাকা, ও তোকে দেখছে। এবার দেখে বেম্মা তাকে দেখে হাসছে আর কি, লাড়কি হাসি তো, তো কি কলাই ফাঁসি, অত খুশি হওয়ার কিছু নেই। রাতে বাবার সঙ্গে ঘুমাতে গিয়ে বেম্মার কথা ভেবে আসি তার বাবার গায়ের উপর পা উঠায় দেয়। কপাল! কি রে কি হয়েছে তোর? সারাদিন মারামারি করে রাতে আবার সেগুলো রিপ্লাই দেখাচ্ছিস নাকি? সিন চলে আসে পরের দিন সকালে। রোজকার মতো আজও দুজন মিলে বেম্মার পিছু নিচ্ছে। এখানে এসে বাসটা থেমে যায়। এভাবে ড্রাইভার বুঝি এদের ফলো করছে। ড্রাইভার নামা দেখে এ তো ভয় পেয়ে যায়। আসি এমন ভাবনায় যেন বাইকের কিছু একটা হয়েছে। কাকু এসে বলে, এ তোমাদের বাড়ি কোথায়? আসি বলে দেয়। কাকু বলে, ও তাহলে তোমরা তো এখানকারই, গাড়ি নষ্ট হয়েছে, তুমি একটু বেম্মাকে লিফট দাও তো, দাঁড়াও আমি ওকে ডেকে আনছি, বেটি একটা গাড়ি পাওয়া গেছে, এসো। বাস বেম্মার নামা দেখে তো আসির হার্টবিট ফাস্ট হয়ে যাচ্ছে। বেম্মা এসে বলে, এটা তোমার বাইক, কি আর করো, চলো যাই, সময় নেই। আসি বাইক স্টার্ট দেয়, বাট স্টার্ট নিচ্ছে না। বেম্মা গাড়ির চাবি অন করে দেয়, মানে বেম্মাকে দেখে তার হুঁশই নেই। যাক গাড়িতে ওঠে, বাট অবস্থাটা একবার দেখুন, আস্তে আস্তে আরো সামনের দিকে যাচ্ছে। ব্যাপারটা দেখে বেম্মার বেশ হাসি পায়। যাক পুরো রাস্তা এভাবে আসে, বাট কলেজের কাছে এখানে এসে যে ভয়টা ছিল সেটাই হয়। আমি ছোট মানুষ, এটার আর কি বর্ণনা দিব। দাদার যাই হোক, বাট দিদির রিয়াকশনটা আয় আর কিতা কয়তাম।
যাক ভিতরে এসে বেমা ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। আশিরও একই অবস্থা। একটা গানের মাঝে দুজনের ফিলিংস একে অন্যকে মনে করে আজবাজব সব কাণ্ড কারখানা আমাদের দেখানো হয়। সিনগুলো অস্থির ছিল, বাট সবগুলো দেখানো তো পসিবল না। তো এরা কলেজে গিয়ে লাইন মারতে থাকে, মানে পছন্দের কথাটা তাকে জানাতে ভাই সাহেব আশিকে নিয়ে এসেছে। আশি বেম্মা বলে ডাকে, বেম্মা কাছে এসে বলে, শোনো আমার নাম বেম্মা নয়। নাম জানতে চাইলে বেম্মা বলে না, তারপর বাসের কাছে এসে বাসের গায়ে লিখিয়ে দেয়, আরে দিদি ময়লা বলা তো হবে কেন, বলে দিলেই তো হয়। কপাল ভাই সাহেব লেখা পড়ে সঙ্গীতা আশিকে বলতে বলে, আশি উচ্চারণ করছে সঙ্গীতা শান্তা হলো, মানে আশির একটু তোতলামো প্রবলেম আছে বা কিছু ওয়ার্ড সে বলতে পারে না, আটকে যায়। ব্যাস নাম নিয়ে ছেলে খুব খুশি। রাতে খেতে বসে বাবাকে বলে, ছোটবেলায় শুধু মাছ খাইয়ে খাইয়ে আমার তোতলা বানিয়েছ, এখন আবারও মাছ? এরপর আবার শান্তা শান্তা বলে চিল্লাতে থাকে, মানে নয়া নয়া প্রেম হলে যা হয় আর কি। তারপর দুজন মিলে ভাবে কিভাবে মনের কথাটা বলা যায়। তো অনেক ভেবে চিঠি লেখার সিদ্ধান্ত নেয়। থালিম্বু একটু ভয় পায়, কারণ রায় নাম জানতে পারলে মেরেই ফেলবে। যাক ভালোবাসলে কি তার ভয় থাকে। চিঠি লিখে পরদিন একে দেয় বেম্মার ব্যাগে যেন রেখে দেয়। দিদি গিয়ে পাশে বসে যে ব্যাগে রাখতে যাবে বেম্মা হাত ধরে ফেলে, এই কি করছিলে? এ তো ভয় পেয়ে যায়, বলে আরে দিদি আমি এটা রাখতে এসেছিলাম, এ বলে দৌড় দেয়। বেম্মার রিয়াকশনে সিন চলে আসে রাতে। আজ কি যেন একটা অনুষ্ঠান, তার মেলা লেগেছে, এরা দুজন গল্প করছে, যদি বেম্মা চিঠি ওর বাবাকে দেখায় তাহলে তোর খবর আছে, অনুষ্ঠানে তো অবশ্যই আসবে, দেখ কি হয়। কিছুক্ষণ পর রায়নাম চলে আসে, সঙ্গে তার হরিণের বাচ্চা। তো এখানে সে প্রে করছে, এদিকে এরা ভয় আছে না জানে কি হয়। এ কাকু রায়নামকে ডেকে নিয়ে যায় কিছু কাগজ দেখানোর জন্য। বাবা চলে যাওয়াতে বেম্মা আশিককে ইশারা করে সাইডে যেতে, বাট সে খুব ভয় পায় না জানে কি হয়। থালিম্বু সাহস দেয়, আরে কিচ্ছু হবে না, যা যা। অবশেষে চলে আসে এখানে। বেম্মা বলে, কি চিঠি লেখা হচ্ছে না, কি লিখেছিলে বলতো, চিঠিটা দেখুন। চিঠি দেখে তো আমারই হাসি পেয়েছে। বেম্মা বলে, এসব কি, মানে সরাসরি কাগজে না লিখে খাতায় লিখে বা বই থেকে কেটে কেটে নিয়ে সেটা আবার এভাবে লাগিয়ে দিয়েছে, কপাল। বেম্মা বলে, এভাবে চিঠি দিলে কোনো মেয়ে পটা তো দূরের কথা, সে হাসাহাসি করবে। আশি সুন্দর একটা কথা বলে, সে বলে, আমি তোমাকে পটাতে চিঠি দেইনি, তোমাকে হাসাতেই দিয়েছি। উফ কঠিন। আশি আরো বলে, আমি তোমাকে সে ছোটবেলা থেকে পছন্দ করি, এতদিনের ভালো লাগার কথা মুখে বলতে হবে না, আমি জানি। কখনো তুমি আমার মুখের দিকে তাকালে এমনি বুঝে যাবে যে আমি তোমাকে। তখনই কিছু লোক সেদিক দিয়ে যাওয়ার সময় বেম্মার গায়ে ধাক্কা লাগে, আর তাতে কপাল, সবই কপাল, মানে সবকিছু তাদের সঙ্গেই হয়, এটা কোনো কথা? আরে ডিরেক্টর সাহেব একটু তো লজিক লাগবে নাকি, এটা কিভাবে? এটা যা কি আর করার, তারা এসব করতেই পারে, সে অধিকার তাদের আছে। চলুন এর থেকে বড় নার্গিস ঝড় আমি আপনাদের দেখাচ্ছি। চায়ের কাপ কাঁপতে কাঁপতে আমরা দেখি ডক্টর কি যেন চেক করে গেল আশির। আশি কাঁপছে, থালিম্বু এসে বলে, কি রে কি হয়েছে তোর, তোর নাকি জ্বর? ভাবতে পারেন, মেয়ে কিস করেছে বলে ছেলের জ্বর এসেছে। উপরওয়ালা, তোমার কি আমাদের মতো ছেলেদের চোখে নেই পড়তা হে? আরে এমন হরিণের বাচ্চা না দিলে যারা ভিডিও দেখছে তাদের মনে তো একটু দয়া মায়া দাও, এরা ভিডিও দেখে লাইক করে না, কমেন্ট করে না, আর অনেকে তো সাবস্ক্রাইবও করেনি, কপাল, সবই কপাল। সিন চলে আসে পরের দিনে, বাস আগে ভাই পিছে, ব্রিজের এখানে এসে বাস থামে। আমরা দেখি বেমার ড্রাইভারকে টাকা দিয়ে সে নেমে গেল। তারপর একটা গান শুরু হয় আর এদের কিছু সিন আমাদের দেখানো হয়। বেম্মা রোজ ড্রাইভারকে টাকা দিয়ে আশির সঙ্গে সময় কাটায়, আর এদের সঙ্গে সঙ্গে আমরা অসাধারণ কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাই। এবার একটু লজিকের মা ভেন করে আসি, চলুন। বেম্মা এভাবে লিখছে, আশি বলে, আরে এটা তো হলো না, আই লাভ ইউ হয় তাই না, তুমি এভাবে লিখছো যে? বেম্মা বলে, আমি চাই না তোমার আর আমার মাঝে অন্য কেউ আসুক, তাই লাভ সাইডে তুমি আর আমি একসঙ্গে। অবাক হওয়ার ক্লিপ, সঙ্গে অনেকগুলো থাপড়ানোর ক্লিপ। আরো দেখবেন রাতে বেম্মা ব্রাশ করতে করতে তার মাথায় একটা চুলকানি ওঠে। কি চুলকানি? সকালে আমরা দেখি তার করা ব্রাশ আশিকে দিয়ে বলছে, এটা দিয়ে আমি করতাম, এখন থেকে তুমি করবে। উপর ওয়ালে, রাইটারের মাথায় এত প্রেম কেমনে দিলা? আরে দিদি এইভাবে ভালোবাসা নয়, রোগ জীবাণু ছড়াবে। তারপর কি হয় সেটা দেখবেন না। পরের দিন আশি এটা দিয়েই ব্রাশ করে, এ পর্যন্ত তো মানা যায়, ঠিক আছে। বাট ব্রাশ করার সময় তার মুখে যে লাচ্ছিটা আসে সেটা ভাই ফেলে দেয় না, সে খেয়ে। কপাল, জীবনে আরো কিছু দেখা বাকি ছিল। যাক এরপর ভাই চুরি কিনে দেয়, ঘোরাফেরা করে, এর অটোতে ওঠে, তারপর লাইট হাউসে এসে দুজনের মাঝে গল্প স্বল্প হয়, মজা টজা করে। সেই সময় বেম্মা লক্ষ্য করে আশির পাশে বসা বা তার গায়ের সঙ্গে লাগাতে তার গা ঘামছে। এটা সেই ফিল যেমন তার টিচার বলেছিল পুরুষত্বের ব্যাপারে। এইভাবে কিছুদিন পার হলে বেম্মা বলে সামনে তিন দিন তাদের দেখা হবে না, কারণ কলেজ বন্ধ ও বের হতে পারবে না। দুদিন পার হয়ে যায়, আশি তাকে মিস করতে থাকে। এরপর দেখে তার বাবা সহ গ্রামের সব লোকজন রায়নামের বাড়িতে যাচ্ছে, আশিও তাদের সঙ্গে যায়। বেম্মাদের বাড়িতে এলে সবাই রায়নামের কাছে আসে, বাট এর মনে তো অন্য ধান্দা, এটা বেম্মার দাদু, তার নজর থেকে বাঁচতে হুট করে এই রুমে ঢুকে পড়ে। দেখে বেম্মার মা পড়ে যাচ্ছে, আশি তাকে ওপরে উঠিয়ে দেয় আর ভদ্রতার সঙ্গে কাপড়টা ঠিক করে দেয়। ব্যাপারটা বেশ ভালো লাগে আন্টির। আশি নমস্কার করে বলে, আমার ব্যাপারে বেম্মা আপনাকে বলেছে কিনা জানি না, আমি সেই ছেলে যে আশিকে ভালোবাসে, ওর মুখে আপনার কথা অনেক শুনেছি আন্টি। তারপর আরো কিছু কথা বলে বের হয়ে যায়। এদিকে রেভিনিউ অফিসার বলছে, তোমার বাড়ি খালি করো, রায়নাম সাহেব তোমাদের থাকার জায়গা দিবে, তিনি এখানে একটা উন্নত ফিশারিজ বানাতে চায় যাতে তোমরা সবাই কাজ করতে পারবে আর তোমাদের বাচ্চাদেরও উন্নতি হবে। কাকু বলে, কি বলছেন এসব, আমরা এত বছর যাবত এখানে আছি, এখন এখান থেকে হুট করে কোথায় যাবো? আশির বাবা বলে, সাহেব
সমুদ্রের সঙ্গে আমাদের বেড়ে ওঠা, আমরা মাছের মতোই, পানি ছাড়া আমরা থাকতে পারবো না। দয়া করে আমাদের ব্যাপারটা একটু ভাবুন। এদিকে বেম্মা আশিকে তার রুমে নিয়ে আসে। আরে তুমি এখানে কেন? কি আর বলবে, তোমাকে না দেখে থাকতে পারছি না, হেমনি তো বলবে। আচ্ছা প্রেমিক প্রেমিকাদের এটাই বড় ভুল, তারা মনে করে যে তারা যেগুলো করছে তারা ছাড়া আর কেউ দেখছে না, আর তাদের এসব কাণ্ডের জন্য কিন্তু তারা ধরা খেয়ে যায়। যাক এখানে লোকজন একটু রেগে কথা বলাতে রানামও রেগে যায়। কি ভেবেছিস তোরা, এখান থেকে বেঁচে ফিরতে পারবি? আমি কি মজা করছি এখানে? চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে মাথা গরম হলে কিন্তু। তখন এই কাকু মানে রায়নামের ম্যানেজার, সে তাকে শান্ত করে, তারপর সবাইকে ছবি উঠাতে বলে। মানে রায়নাম সবকিছু একটা ফ্রেমে রাখতে চায় আর কি। এদিকে তো অন্য কিছুরই প্ল্যান চলছে। আরে দিদি চোখটা খোলো, ও চলে গেছে, মানে সুযোগ পেলেই। যাক সবাই একত্র হয় ছবি উঠাতে, আসিও বারবার এদিকে তাকাতে তাকাতে লাইনে খাড়ায় ছবি উঠানো হয়। এরপর সিন চলে আসে পরের দিন এখানে। আসে বলে, আচ্ছা তোমার বাবার সমস্যা কি বলতো? সে আমাদের তাড়াতে চায় কেন? বেম্মা সেগুলো জানে না, তাই ইগনোর করে। আশির সঙ্গে মজা করে যে কাল রাতে তুমি আমার স্বপ্নে এসেছিলে, দেখি কোথাও দাগ আছে কিনা। তখন আবার আশি একটু হালকা করে ধাক্কা দেয়, আরে ছাড়ো তো এসব। বেম্মার নৌকার সঙ্গে লেগে ব্লাউজটা একটু ছিঁড়ে যায়। আশি দেখে অনেকখানি ছিঁড়ে গেছে, সরে মরে বলে, নিজের শার্ট খুলে দেয়। এরপর দুজনে গল্প সল্প করতে থাকে, ততক্ষণে আবার বাস এসে পড়ে, বেম্মা চলে যায়। রাতে এরা বাসায় আসে, মানে রায় নামের বোন, আর একে তো চেনেনি অশুভ আত্মা। সে এসেছে বেম্মার সঙ্গে তার ছেলের বিয়ের কথা বলতে, বাট রায়নাম রাজি হয় না, কারণ তার বোন জামাই তার বোনকে ছেড়ে একটা নিচু জাতির মেয়েকে বিয়ে করেছে। রায়নাম বলে, বিয়ে তো সম্ভব না, পারলে তুই বল তোর জামাই কোথায় আছে। মানে মান সম্মান জাতপাত এগুলোর ব্যাপারে রায়নাম একটু খুব সেন্সিটিভ। তার বোন চলে গেলে বাবাকে ডেকে একটা ছেলের ছবি দেখিয়ে বলে, মন্ত্রীর ছেলে দেখো কেমন। তার বাবা তো চাইছে ওই জিরাফের সঙ্গে বিয়ে হোক, কিন্তু রায়নাম রাজি নয়, কারণ তার বংশ ভালো নয়। এদিকে রাতের বেলায় ঘাটে সবাইকে বলে দেওয়া হয়, কাল থেকে আগামী 45 দিন পর্যন্ত কোনো বোট নদীতে যাবে না, এই 45 দিন মাছ ধরা বন্ধ। এমন সময়ের জন্য সবাই কিছু সেভিংস রেখেছিল, সেটাই ভাগ বাটোয়ারা করে নিচ্ছে, মানে এই 45 দিন মাস বংশ বিস্তার করবে আর কি। সে ছেলের ছবি বেম্মাকে দেয়, অবভিয়াসলি সে পছন্দ করবে না, মাকে বলে সে তাকে বিয়ে করতে চায় না, বাট মা কি করবে। পরের দিন সবাই যে যার মতো বোর্ড তীরে রেখে দেয়, সবকিছু জমা করে দেয়। তো এই সবগুলো বোর্ড কিন্তু রায় নামেরই, এরা ভাড়ায় চালায়। কলেজে যাওয়ার সময় বেম্মা একটা চিঠি দেয়, যাতে লেখা ছিল 2টার সময় কলেজের সামনে এসো। এদিকে রায়নাম কাকে যেন বলছে, যত পারিস সব নিয়ে আয়, যে যেখানেই থাক দয়া দেখাবি না, সব ভেঙে ফেলবি। কিসের ব্যাপারে বলছে একটু পর বুঝতে পারবেন। এরা দুপুরে গিয়ে বেম্মাকে কলেজ থেকে উঠায় নাই। আশি বলে, কি হয়েছে, এভাবে আসতে বললে কেন? বেম্মা বলে, আমার ভালো লাগছে না, একটু নদীর ভিতরে নিয়ে যাবে? আশি বলে, আরে এই সময় তো নদীর ভিতরে যাওয়া যাবে না, মাছেরা মিলন করবে, এই জন্য আমরা তাদের বিরক্ত করি না। থালিম্পু বলে, তোরা গিয়ে কি মাছ মারবি? তোরাও তো গিয়ে প্রেমই করবি, যা সমস্যা হবে না। কি আর করার, বোট নিয়ে বেম্মা আর আশি রওনা দেয় নদীর ভিতরে। ঢেউয়ের সঙ্গে সঙ্গে বোট দুলছে, বেশ ভালো লাগছে। এদিকে অনেকগুলো ভেকু গ্রামের দিকে আসছে, আর এরা সমুদ্রের ভিতরের দিকে যেতে যেতে হুট করে বোর্ডটা অফ হয়ে যায়। কি হলো? আশি বারবার স্টার্ট নেওয়ার চেষ্টা করে, বাট কাজ হয় না। পরে চেক করে দেখে বোর্ডের তেল শেষ হয়ে গেছে। এবার কি হবে, কারণ তারা তীর থেকে অনেক দূরে এসে পড়েছে। সিন রায়নামের কাছে আসে, যে কাকে যেন বলছে, ঠিক আছে আমি পরে কথা বলছি। গোবিন্দ এসে বলে, ভাই বেটির কলেজ থেকে ফেরার সময় পার হয়ে যাচ্ছে, কিন্তু সে এখনো আসেনি। রায়নাম বলে, কি এত সময় হয়েছে? কলেজে ফোন করলে প্রিন্সিপাল বলে সে তো শরীর খারাপের কথা বলে ছুটিরও 1 ঘন্টা আগে চলে গেছে। কেন স্যার, বাসায় যায়নি? রায়নাম বলে, হ্যাঁ হ্যাঁ বাসায় এসেছে, আমি আপনাকে চেক করছিলাম। মানে কেউ যেন না জানে মেয়ে নেই। গোবিন্দকে বলে, হয়তো সিনেমা দেখতে গেছে, এসে যাবে একটু অপেক্ষা কর। এদিকে রায়নামের হুকুমে এরা বাড়িঘর সব ভাঙা শুরু করেছে। এটাই সে বলেছিল কাউকে ছাড়বি না। সবাই কান্নাকাটি করছে, পেরেশান হচ্ছে এখন কি করবে। এদিকে রায়নাম অপেক্ষা করছে বেম্মার বাড়ি ফিরে আসার জন্য। কিছুক্ষণ পর যখন আসে না, তার রুমে যায়, বইগুলো খুলে দেখে লাভ মাপ লেখা, টেবিলে অনেকগুলো পাথর যেগুলো নদী থেকে আনা হয়েছে। রায়নামের মনে পড়ে সে জুতো রাখার সময় বেম্মার জুতোয় বালু ভরা দেখেছিল, সে যে ছেলের ছবি দিয়েছিল তাতে ক্রস দেওয়া। তারপর কাপড়ের এখানে চেক করতে করতে সেটাই হয় যেটার ছিল ভয়, সেই শার্টটা পেয়ে যায় যেটা আশি বেম্মাকে দিয়েছিল সেদিন। রায়নামের মনে পড়ে একদিন সে ভেজা কাপড়ে বাড়ি এসেছিল, জিজ্ঞেস করলে বলেছিল বন্ধুদের সঙ্গে বিচে গিয়েছিল, উপর থেকে একটু আগে রায়নামকে এ ফোন করে বলল একটা বোর্ড ভিতরে গেছে, সঙ্গে একটা মেয়ে মনে হলো। বাট তখন রায়নাম কানে নেয়নি, এবার বুঝতে পারছে ঝামেলা কি, চলে আসে এখানে। এখানে তো কাজ চলছে। রায়নামের আশা দেখে লোকজন তার কাছে যায়, এসব বন্ধ করার দাবি জানায়, অনুরোধ করে। রায়নাম আশির বাবাকে বলে, একটু সাইডে আয়, কথা আছে। সাইডে নিয়ে বলে, বোর্ড ভিতরে যাওয়া নিষেধ নয়? আশির বাবা বলে, হ্যাঁ সব বোর্ড তো ঘাটে আছে। রায়নাম বলে, না একটা বোর্ড ভিতরে গেছে। আশির বাবা বিশ্বাস করতে চায় না। রায়নাম রেগে গিয়ে বলে, হারামজাদা ওই বোর্ডে আমার মেয়ে আছে, যদি তোরা বাড়ি ফিরে চাস তোর সঙ্গে বিশ্বস্ত কিছু লোক নিয়ে যা, সকালের আগে আগে আমি আমার মেয়েকে ফেরত চাই, তাড়াতাড়ি যা। আশির বাবা একে ধরে ফেলে, এ কানা আশি কোথায়? সিন এদের কাছে আসে। সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, সবকিছু মিলে বেম্মা বেশ এনজয় করছে। আশি তো টেনশন করছে এবার কি হবে। বেম্মা বলে, যা হবার তা তো হবে, চলো আমরা আমাদের মতো করে সময়টাকে স্মৃতি মধুর করি। একটা গান শুরু হয় আর এরা এখানে যা যা করতে পারে শুরু করে। রায়নাম অপেক্ষা করছে, আশির বাবা খোঁজা শুরু করেছে। তো এখানে এরা লুডু মুডু খেলে, যাক তারা খেলতেই পারে, সে অধিকার তার আছে। এখান থেকে সিন চলে আসে পরদিন সকালে কলেজে। রায়নাম এখানে বসে, ভেতরে ম্যাডাম স্টুডেন্টদের হাজিরা নিচ্ছে, এক এক করে সবাই
হাজিরা দিচ্ছে। রায়ন আমাকে দেখে মনে হচ্ছে সে রাগে ফুলছে। পাঁচ নম্বরে এলে কেউ প্রেজেন্ট বলে না। টিচার ডাকে, বেবাম্মা সারা নেই। বেশ কয়েকবার ডাকে, তারপর শেষে একজন বলে, প্রেজেন্ট ম্যাম। আমরা দেখি বেম্মা এসেছে। রায়ন আমাকে দেখে মনে হচ্ছে সে রিল্যাক্স হলো। এই দিদি বলে, কি রে তোর কি হয়েছে? তখন আমাদের দেখানো হয় যে সকালে ঘুম ভাঙলে বেম্মা আশিকে ডেকে সে যে মঙ্গলসূত্র নিয়ে এসেছে সেটা পরিয়ে দিতে বলে, কারণ এখান থেকে ফিরে যাতা হতে পারে। আশি মঙ্গলসূত্র হাতে নেবে, তখন সেটা পানির মধ্যে পড়ে যায়। তো আশি সেটা উঠানোর জন্য লাভ দেয়। তারপর মঙ্গলসূত্রটা নিয়ে ওপরে উঠতেই তার বাবা ধাম করে একটা থাপ্পড় মেরে দেয়। হারাম জাদা, তীরে নিয়ে আসে। আশির বাবা বলে, সাহেব আমরা গিয়ে সেখানে কাউকে পাইনি, বেটি একাই ছিল, সে হয়তো পালিয়েছে। এখানে সব আমাদের কাছের মানুষেরা, আমার ছেলেকেও সঙ্গে নিয়ে গেছিলাম। মানে আশির বাবা মিথ্যে বলে আশিকে বাঁচালো। রায়নাম কিচ্ছু বলে না। আর তারপরে তো কলেজে এসে এমন ভান করে যেন সে মেয়েকে দেখতে এসেছে। বেম্মা কলেজ শেষ করে বাসায় আসে। বাড়িতে ঢুকতেই তার ভয় লাগছে, না জানে কি হয়। যা ভয় ছিল তাই হয়। তার দাদু তাকে বেশ মারে, বল কার সঙ্গে ছিলি? অবভিয়াসলি সে বলবে না। রায়নাম বলে, বাবা ওকে ছেড়ে দাও। ও কখনো বলবে না। আমাদের খুঁজে বের করতে হবে ওই হারামজাদা কে ছিল। ওর গায়ে হাত দিও না, ও বুঝুক আমরা ওকে কতটা ভালোবাসি। রানাম্মা ওকে ভিতরে নিয়ে খেতে দাও। গোবিন্দ কাল থেকে তুমি ওকে কলেজে নিয়ে যাবে। এদিকে আশির বাবা আশির উপর খুব রাগ হয় যে তুই একবার আমায় বলবি না এসব করছিস। রায়নামকে তুই চিনিস না, ও নিষ্ঠুর একটা মানুষ, ও যদি জানতে পারে তুই ছিলি এর পেছনে তাহলে তোকে সহ আমাকেও মেরে ফেলবে। এই সবকিছু আশির মাথায় ঢুকছে কিনা তার বাবা বুঝতে পারছে না। পরের দিন বেমা গাড়িতে করে কলেজে যায়, বাট সবকিছু আর আগের মতো নেই। আশিকে আর দেখতে পায় না। কলেজে এসে খুব কান্না করে। এদিকে আশিরও একই অবস্থা, একই জায়গায় বসে পুরো রাত পার করে দেয়। সে রাস্তায় একবার দেখা হয় কিন্তু আশি না দেখার ভান করে, হয়তো তার বাবার কথা মনে আছে। বেম্মা খেতে পারে না, রানাম্মাকে ধরে কান্নায় ভেঙে পড়ে যে সে আর খেতেও পারছে না। এইভাবে বেশ কয়েকদিন কেটে যায়। রায়নাম গোবিন্দকে পুরো গ্রামের ইয়াং যত ছেলে পেলে ছিল সবার উপর নজর রাখতে বলে, সবার ব্যাপারে খোঁজ খবর নিতে বলে, বাট কেউ যেন সন্দেহ না করে। গোবিন্দ লোকজন নিয়ে তাই করে। এরপর এক রাতে রায়নাম বেম্মার ব্যাগ চেক করে, সব বই বের করে উপরে লাগানো সব কাগজ ছিঁড়ে ফেলে, বাট কোনো লিড পায় না। রায়নাম পাগলের মতো তাকে নিয়ে ভাবতে থাকে। কলেজের সামনে কোনো ছেলে দেখলে তাদের পেটাতে থাকে, বাট কোনো কাজ হয় না। এভাবে আরো কয়েকদিন পার হয়ে যায়। এক রাতে রায়নাম ডাবের পানি খাচ্ছে আর তাদের পূর্বপুরুষদের ছবি দেখছে, আর তারা কতটা সম্মানিত ছিল বা ধাপড় ছিল তাদের কতটা, সেগুলোর ব্যাপারে গোবিন্দকে বলছে, বাট সামান্য একটা ছেলেকে সে খুঁজে পাচ্ছে না। এসব বলতে বলতে এখানে এসে এই ছবি দেখে রায়নামের মুখে হাসি ফিরে আসে। সে জোরে জোরে হাসছে আর আমরা দেখি এটা সেই ছবি যেটা গ্রামের সবাই মিলে উঠিয়েছিল। আর এখানে আসে যখন এভাবে উপরের দিকে চেয়েছিল তখনই ছবিটা উঠানো হয়েছে। আর তার গায়ে সেই শার্টটাই যেটা সে বেম্মাকে দিয়েছিল আর রায়নাম পেয়েছে। রায়নাম বলে, তাই তো বলি, সেদিন বেম্মাকে যাওয়া দেখে ছেলেটা এইভাবে চেয়েছিল কেন ওর দিকে? তার মানে ওর বাপ আমায় মিথ্যে বলেছে। গোবিন্দ আজ অনুষ্ঠান শুরু হয়েছে না? হারামজাদারা আমাকে বোকা বানিয়েছে। গোবিন্দ বলে, হ্যাঁ ভাই আজকে থেকে অনুষ্ঠান। রায়নাম বলে, ওই পাড়ার ছেলেদের সঙ্গে এদের এখনো ঝামেলা চলছে না? কাজে লাগিয়ে দাও, আমি আসছি। সেন্টুল আসে মেলায়, কাকু এদের টাকা দিয়ে রেডি করে। তো বিশাল মেলা যে যার মতো বিভিন্ন অনুষ্ঠান দেখছে। এরা এখানে, দিদিও এদের সঙ্গে আছে। এই হিরো আলমের বড় ভাই এখানে এসে এই দিদির সঙ্গে অসভ্যতামি শুরু করে। ব্যাস দিদিও ঠাঁটিয়ে একটা জ্বর মারে আর কি, শুরু হয় এখানে ঝামেলা। আশির চুপচাপই আছে কারণ তার মুডটা ভালো নেই। আশির বাবাকে শাসাচ্ছে, এ এখান থেকে চলে যা। তখন আরেকজন এসে আশির বাবাকে মারা শুরু করে। বাবাকে মারা দেখে এবার আশি কি ঠিক থাকবে? লেগে যায় ডিজে বাজাতে। বাইরে আরো কিছু লোকজন ছিল, তারা আবার আশিকে এসে মারে। আর ক্যামেরা জুম আউট হয়ে আবার কাছে এলে আমরা দেখি এরা বাপ ছেলেকে ধরে ফেলেছে। একটু পর চাকুর একটা শব্দ হয় আর আমরা দেখি আশির বাবা পড়ে গেল। আশির চিল্লানিতে সিন চলে আসে পরের দিন সকালে। আশিকে হসপিটালে আনা হয়েছে আর তার বাবা, আশির বাবা আর এই দুনিয়াতে নেই, কাল রাতেই সে মারা গেছে। আশির অবস্থা বেশ ক্রিটিক্যাল, তার ট্রিটমেন্ট চলছে। এদিকে আশির বাবার দেহ নিয়ে এলাকাবাসী, গ্রামের সবাই কান্নায় ভেঙে পড়েছে। থালিম্পু আবার কলেজে গিয়ে বেম্মাকে সব বলে দেয় যে পাশের গ্রামের সঙ্গে মারামারি লেগে আশির বাবা মারা গেছে আর আশির অবস্থা খুবই গুরুতর। বেম্মা ব্যস্ত হয়ে পড়ে আশি কোথায়, সে হসপিটালের কথা বলে। পরে বেম্মা সেখানে এলেই তার বাবা এসে সামনে দাঁড়ায়, তাকে আর ভিতরে যেতে দেয় না, নিয়ে যায় তার সঙ্গে। তারপর রাতে আবার রায়নাম তার বোনকে ফোন করে বিয়ে ঠিকঠাক করে। সে তো খুশি, বাট বেম্মা তার মাকে ধরে খুব কান্না করে। ওদিকে আশিকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আশির কোনো রিয়াকশন নেই, সে শীতল হয়ে গেছে। সকালে তার বাবার শেষ কাজ করা হয়। এরপর ক্যামেরা আশিকেই ফলো করে যে তার বাবার শোকে নিজেকে ভুলে গেছে, বাবার জামা কাপড় নিয়ে সারাক্ষণ কান্না করে। আজ তার জন্য তার বাবাকে হারাতে হলো, এসব ভেবে নিজের উপরে রাগ করতে থাকে। বাবার সঙ্গে কাটানো মুহূর্ত, ছোটবেলার শত শত মজার মজার স্মৃতি মনে করে খুব কষ্ট পায়। এটা তো পাওয়ারই কথা। এভাবে বাবার কথা মনে করতে করতে আরো বেশ কয়েকদিন পার হয়ে যায়। আশি এখন নিজেকে অনেকটা শক্ত করেছে, ব্যাস চাকু সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ে, চলে আসে বেম্মাদের বাড়ি। প্রশ্ন এখন এটাই, এখানে কেন এলো? হয়তো বেম্মাকে নিতে। তো খুঁজতে খুঁজতে বাড়িতে চিল্লাপাল্লা শুরু হয়, কি হয়েছে? বেম্মা পালিয়েছে। আশি খানিকটা অবাক হচ্ছে, এ আবার কোথায় গেল? রায়নাম সবাইকে খুঁজতে যেতে বলে। গাড়ি নিয়ে গেলে শব্দ হবে, মানুষ বুঝতে পারবে, তাই সাইকেল নিয়ে যেতে বলে। সবাই চলে আসে আশির গ্রামে। বাড়িতে আসবে, এবার তার আগে আশি রুমে আসতেই বেম্মা এসে জড়িয়ে ধরে, চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো। আশি বলে, কি বলছো এসব, আমার বাবাকে মেরেছে আমি কিভাবে? বেম্মা বলে, এখানে থাকলে আমাকেও তোমার বাবার মতো হারাবে। আশি যেতে চাইছিল না, তখন বেম্মা আবার তাকে ভয় দেখায়। আশি বলে, দেখো তোমার সঙ্গে আমার অনেক কথা আছে, আগে আমার এরা এসে পড়ে।
আসিবে মাকে নিয়ে পালায়। সারা গ্রাম তো এরা ছড়িয়ে আছে, তো মাঝে একটু মারামারি হয়, তারপর এরা আবার লুকিয়ে পড়ে। তখন এরা আবার সাইকেল ঘাড়ে করে নিয়ে এভাবে সাইকেলের লাইট জ্বালিয়ে খোঁজা শুরু করে, বাট তাই কি পায়, এরা ট্রেনে চড়ে পালিয়ে যায়। এদিকে রাহানামের মনো বাড়িতে এসে পড়ে রসম টসম করার জন্য। তার কিছুক্ষণ পর এরা আবার ফিরে আসে, বল কি হয়েছে? এরা বলে, ভাই ধরতে পারিনি, পালিয়ে গেছে। রাহানাম কিচ্ছু বলে না, শান্ত হয়ে ওঠে। তারপর থাকতে থাকতে ধাম করে থাপ্পড় মারে, কে বলেছে ও পালিয়েছে? ও কোথাও যায়নি, ও বাড়িতেই আছে। গোবিন্দ দেখো তো বেম্মা কি করছে। গোবিন্দ গিয়ে বিছানা ঠিকঠাক করে ফ্যান দিয়ে এসে বলে, বেটি রুমেই শুয়ে আছে ভাই, আমি ফ্যান দিয়ে এলাম। রাহানাম বলে, এটাই, কাল থেকে তুমি ওকে কলেজে নিয়ে যাবে, কাপড় নিয়মিত ইস্ত্রি হবে, হাজিরা খাতায় প্রেজেন্ট থাকবে, খাতা কলম তুমি কিনে দিবে। তার বোনকে বলে দেয়, বিয়ে যেহেতু ঠিক হয়েছে সেহেতু সেই মুহূর্তেই হবে, সবাইকে বলে দে মেয়ে আছে, কোনো সমস্যা নেই, বাট কয়েকদিন দেরি হবে। মানে মানুষ যেন জানতে না পারে মেয়ে বাড়ি থেকে পালিয়ে গেছে। সিন চলে আসে পুরী জগন্নাথ রথযাত্রায়। কাল রাত থেকে এরা না খেয়ে পায়ে হেঁটে হেঁটে এসব লোকদের মাঝে নিজেদের আড়াল করে রেখেছে। বেলা গড়তে চলেছে, সেখানে দেওয়া প্রসাদ এনে বেম্মাকে দেয়। তারপর রাতে এখানে বসেছিল, কি করবে, একটা লোক ফ্যান উপরে উঠাতে পারছিল না, আসি তার হেল্প করে। আর তারপর থেকে তার সঙ্গে কাজ শুরু করে দেয়। মন্দিরে মন্দিরে এদের সময় কাটে। এভাবে কয়েকদিন কেটে গেলে একদিন বাজারে গিয়ে বেম্মা দেখে তার বাবার লোকজন তাকে খুঁজতেছে। বেম্মা সেখান থেকে একটা দৌড় দেয়। তারপর আর কি, এই এলাকা ছেড়ে চলে আসে কলকাতা। এখানে মাদার তেরেসা অনাথ আশ্রমে ওঠে। বেম্মা সেখানকার বাচ্চাদের দেখাশোনা করে আর আসি বাহিরে যায় কাজ করতে। ফাঁকে যখন একটু সুযোগ পায় বেম্মা রোমান্স করার চেষ্টা করে, বাট আমরা দেখি আসি ব্যাপারটা ভালোভাবে নিচ্ছে না। আসি ডাক দেখে বেম্মা একটু ভয় পেয়ে যায়। রাতে আসি আবার সরি মরে বলে মানিয়ে নাই। বেম্মা তাকে জড়িয়ে ধরলে আসির সেই রাতের কথা মনে পড়ে, বারবার তার বাবার মুখটা সামনে আসতে থাকে। আসি বেম্মার দিকে একটু তাকিয়ে খুব ভয়ে এখান থেকে একটা দৌড় দেয়। আমরা দেখি আসি কান্না করছে। সমুদ্রের পাশে এসে বাবা বাবা বলে চিল্লাতে থাকে। বাবা থাকতে বোঝেনি, এখন মনে হচ্ছে এমনই হয় প্রিয়জনরা। কয়েকদিন পার হয়ে সিন এই ভাই সাহেবের কাছে আসে, যে ফোন করে রায়নামকে বলছে, ভাই ওরা কলকাতাতেও নাই। সিন চলে আসে গ্যাংটকে, মানে ওরা কলকাতা ছেড়ে এখানে এসেছে, আর এর মাঝে 3 মাস পার হয়ে গেছে। বেম্মার ক্ষুধা লেগেছে, তাই আসি তাকে এখানে রেখে খাবার নিতে যায়। একটু পর এসে দেখে বেম্মা সেখানে নেই। একটু সামনে যেতে দেখে কিছু ছেলে পেলে তাকে ধরে এনেছে। আসি তাদের খুব পেটায়, তারপর ভাবে যে না, এভাবে রাস্তায় ঘুরে নিয়ে বেড়ানোটা সেফ হবে না, এজন্য একটা হোস্টেলে যায়। বা 2 দিনের জন্য রাখার মতো টাকা তার কাছে ছিল না, বাজেটে অ্যাডভান্স করতে হবে সেটাও নেই। অনেক রিকোয়েস্ট করে ম্যাডাম রাজি হয়, বেম্মাকে রেখে আসি চলে যায়। বেম্মা বলে, তুমি কোথায় থাকবে? আসি বলে, চিন্তা করো না, আমার কাজ হয়ে যাবে। তো আসি এখানে কাজ পায়, কাজ করছিল, এই ভাই সাহেবের টাকার সিন্ধু পড়ে যায়, সেটা আবার আসি উঠিয়ে নেয়। দেখে অনেকগুলো টাকা, দোকানের মালিক দেখছে, আসি টাকা সহ ব্যাগটা তাকে ফেরত দেয়। অথচ তার এমন টাকারই প্রয়োজন ছিল। তার সততা দেখে ভালো লাগে মহাজনের, টাকা বাড়িয়ে দেয়। রাতে এসে আসি হোটেলের ভাড়া দিয়ে দেয়। বেম্মাকে বলে সে একটা কাজ পেয়েছে, সেখানে থাকার জায়গাও আছে। বেম্মা তো খুব খুশি, সেও যাবে, বাট আসি বলে, তোমাকে এখানে আরো কয়েকদিন থাকতে হবে। আসি দেখিয়ে দেয়, আমি ওনার সঙ্গে থাকবো। বেম্মার মনটা ছোট হয়ে যায়। এরপর রাত দিন এক করে আসি কাজ করে যায়। তার কাজ করা দেখে মহাজন তার চাওয়া অনুযায়ী টাকা দেয়। আসি একেবারে পুরো মাসের হোস্টেলের বিল দিয়ে দেয়। তারপর বেম্মাকে বাইরে নিয়ে ফুচকা খাওয়ায়। এরপর যখন বলে পুরো মাসের বিল সে দিয়ে দিয়েছে, বেম্মার মনটা আবারও খারাপ হয়। বেম্মা বলে, এখানে আসার পর থেকে তুমি আমার থেকে দূরে থাকছো, আমি তোমার মাঝে সেই অনুভূতিটা পাচ্ছি না যেটা আগে পেতাম। আসি রেগে যায়, পরিবেশ বুঝতেছো না তুমি, তোমার ভালো লাগছে না, ভালো লাগলে তুমি বাসায় ফিরে যাও, এই নাও। এ বলে হাতে কিছু টাকা দিয়ে রাগ করে চলে যায়। বেম্মার মনটা খান খান হয়ে যায় যে আসি এমন করছে কেন, আমাকে না দেখে সে থাকতে পারতো না, আর এখন মনে হচ্ছে সে আমার থেকে দূরে থাকতে চাইছে। এরপর মাল ডেলিভারি দিতে আসি লম্বা একটা সময়ের জন্য যায় বেম্মাকে রেখে। বেম্মা এখানে একা একা খুব কাঁদে, খাবার ঠিকঠাক খায় না, সারাক্ষণ তাকে নিয়ে ভাবতে থাকে। বাইরে গিয়ে মনকে শান্ত করার চেষ্টা করে, বাট তাই কি হয়। এইভাবে কয়েকদিন কেটে গেল, সে আসিকে দেখেনি। একদিন বেম্মা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিল, দেখে আসি, ডাক দেয় আসিকে। তারপর একটা দৌড়ে কোনো কথা না বলে ধাম করে জড়িয়ে ধরে। অপরিচিত শহর, অপরিচিত মানুষ, যার ভরসায় এসেছে সে এইভাবে একা রেখে গেলে কি করে ঠিক থাকতে পারবে। বেম্মা আর কোনো কথা শুনতে চায় না, সে তার সঙ্গে থাকতে চায়। আসিও কোনো উপায় না পেয়ে এখানে নিয়ে আসে। তারপর এই ভাই সাহেবকে বলে, আমি কি একটু একা থাকতে পারবো ওর সঙ্গে? ভাই সাহেব বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি অন্য ব্যবস্থা করছি। রাতে আসি ফুল নিয়ে বাসায় ফেরে। আজ ভাইয়ের মুড এসেছে, তো মেট্রো রেলের উদ্বোধন হয়েছে, এখন ট্রেনও ছাড়বে, যাত্রীও রেডি, বাট বিদ্যুৎ চলে যায়। বেম্মা ভিতরে গেলে আসি এখানে বসে পড়ে। এরপর বেম্মা এসে বলে, সরি 3 দিনের জন্য বিদ্যুৎ থাকবে না, বুঝতে তো পারছেন। তাই কি, কাছে তো আসতে পারবে, জড়িয়ে তো ধরতে পারবে, ধরো ধরো। আসি চাদরটা নিয়ে জড়িয়ে ধরে, আর সেন চলে আসে পরদিন সকালে। এরা এখানেই থাকে, ছোট্ট একটা সংসার সাজাতে শুরু করেছে, তো বেশ হাসি খুশি আর ভালোভাবেই সময়টা কাটছে। এইভাবে কয়েকদিন পার হলে একদিন বেম্মা প্রায় গাড়ির সামনে আসতে ধরেছিল, বাট আসি তাকে বাঁচাতে গিয়ে হাতে একটু চোট পায়, হসপিটালে এসে ব্যান্ডেজ করিয়ে নেয়। সেখানে বেম্মা একটা ছোট্ট বাচ্চাকে দেখে খুব আদর করে, তারও খুব ইচ্ছে সে
বাবু নেবে। আশি বলে ঠিক আছে, আমরা আর দুই দিনের মাঝে বিয়ে করব। বিয়ের কথা শুনে বিমা খুব খুশি, ফোন করে তার মাকে বলে তারা দুই দিনের মাঝে বিয়ে করতে চলেছে। সে খুব ভালো আছে। সেন চলে আসে দুই দিন সামনে বিয়ের দিনে স্টেশনে। আজ বিয়ে করতে তার একটা মন্দিরে যাবে যেখানে বিয়ে করার ইচ্ছে ছিল বিম্মার। আশি বিম্মাকে এখানে রেখে টিকিট নিতে যায়। একটু পর টিকিট নিয়ে এসে দেখে বিম্মা সেখানে নেই। কি হলো, কোথায় গেল? ট্রেন ছেড়ে দিয়েছে। ভিতর থেকে বিম্মার বিয়ের শাড়িটা চটকে পড়ে। আশি বুঝে যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে, বাট ট্রেন সে ধরতে পারে না। আশির চিল্লানিতে সিন চলে আসে পরদিন সকালে বাড়িতে। রানাম প্লেটে ভাত নিয়ে বিম্মাকে খাইয়ে দিতে চাইছে, কিন্তু সে কি আর খাবে? বিম্মা বলে, বাবা বিয়ের কথা বলাতে আমি বাড়ি থেকে পালিয়েছি। তোমার কি মনে হয় যে তুমি আমাকে জোর করে বিয়ে দিবে আর আমি সেখান থেকে পালাবো না? রানাম বলে, তোর কি করে মনে হয় যে আমি তোকে যেতে দেবো? তোর সঙ্গে আমার মান সম্মান জড়িত, আমি তো তোকে ছাড়বো না। তোর যেন ঝামেলা না হয়, আমার মাথা যেন উঁচু থাকে, এই জন্য সামান্য রাস্তাতেও কলেজের বাস আমি বাড়িতে আনিয়েছি। তুই পালিয়ে গেছিস আজ কতদিন হলো? আমি শুধু বাড়ি না, পুরো গ্রামকে বিশ্বাস করিয়েছি যে তুই এখনো বাড়িতেই আছিস। রোজ দোকান থেকে খাতা কিনিয়েছি, টিচারকে দিয়ে ক্লাস করিয়েছি, কেউ ভাবতেই পারেনি তুই বাড়িতে নেই, আমি তোকে ছেড়ে দিব? বেম্মা বলে, বাবা মেয়ে হয়ে তোমায় কিভাবে বলি এইসব, কিন্তু তোমার জানা উচিত যখন আমি এর সঙ্গে প্রথম গেছিলাম তখনই আমাদের মাঝে সব হয়েছে, আমি এখন নতুন করে কারো সঙ্গে। রায়নাম ভাতের ভিতর থেকে এটা কি যেন বের করে বলে, আমি আগেই বুঝে গেছিলাম। এখানে রায়নাম আমাদের একটা ঝটকা দেয়। রায়নাম বলে, তুই কি জানিস তোদের বিয়ের ঠিক দুই দিন আগে আমি তোকে কিভাবে খুঁজে পেলাম? আমার লোকেরা তোকে খুঁজে বের করেনি, ও তোকে ছেড়ে দিয়েছে। তুই কোন স্টেশনে আছিস, কোন প্ল্যাটফর্মে আছিস, কি পড়ে আছিস, ও নিজে ফোন করে আমাকে সব বলেছে। ভালোবাসা, বেম্মা কি আর সেটা বিশ্বাস করে? বেম্মা মানতে চায় না, সে বলে, তুমি বানিয়ে বলছো বাবা, ও এমনটা করতেই পারে না। রানাম বলে, আচ্ছা তুই তো বললি তুই ওর সঙ্গে সব করেছিস, এবার বলতো এই গত ছয় মাসে ও কি একবারও তোর কাছে এসেছিল, তোর সঙ্গে ওসব করার চেষ্টা করেছিল, একবারও কি তুই ওর সঙ্গে শুইতে পেরেছিলি? বাবা মেয়ের মাঝে আসলে এসব কথা চলছে, এটা আসলে মানা যাচ্ছে না, বাট কোনো উপায় তো নেই। রায়নাম রাগে দাঁত পিষিয়ে বলে, তুই কিভাবে ভাবতে পারলি আমার সম্মানে হাত দিল কেউ আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, এবার বেম্মা ভয় পেতে শুরু করেছে। রায়নাম বলে, কি করেছি শুনবি? মুভির ক্লাইম্যাক্স টুইস্ট। সিন সেই রাতে আসে যখন অন্য পাড়ার ছেলেরা ঝামেলা করছিল। সবাই মিলে আসি আর তার বাবাকে ধরে নিয়ে আসে সমুদ্রের তীরে। তারপর আসে রায়নাম। আসি বাবা বুঝতে পারে এসবে তারই হাত রয়েছে, তার কাছে ক্ষমা চায়। সে ভুল করেছে, অনেক আকুতি মিনতি করে যে তার ছেলেকে যেন ছেড়ে দেয়। রায়নাম বলে, তোরা ছোট লোক কখনো শোধরাবি না, তোর ছেলের হিম্মত কি করে হলো আমার সম্মানে হাত দেওয়ার? ওর মনে একবারও কেন এলো না ওর জাত কি? এভাবে অনেক কথা বলে, আশির বাবাকে ধাক্কা মারে। তখন আশির বাবা রেগে গিয়ে বলে, রায়নাম তোর মেয়ে আমার ছেলের সঙ্গে শুয়েছে, আগে গিয়ে তোর মেয়েকে মার যা। রায়নামে আশির বাবাকে ধরে বলে, এই জন্যই তো তোর ছেলের শাস্তি হবে, জাত তোর ছোট। আশির বাবাকে এরা ধরে ফেলে। এরপর রায়নাম আশিকে ধরে, আমার মেয়ের বুঝি তোর মর্দানি পছন্দ হয়েছে, এই জন্য জাত দেখেনি, তোকে আমি মারবো না, আর যেন তুই কারো সামনে দাঁড়াতে না পারিস সেইটা করব। রায়নাম আশির কেটে নেয়। বাবার চোখের সামনে ছেলের সঙ্গে যদি কেউ এমন করে কোন বাবা সহ্য করবে? আশির কষ্ট দেখে তার বাবা সেখানে স্ট্রোক করে। আশির কেমন লাগছে বা কেমন কষ্ট হচ্ছে এটা আসলে আমি ভাষায় আপনাদের বোঝাতে পারবো না, আর এটা সেই সময় যেটা মুভির শুরুতে আপনারা দেখেছিলেন। আশির বেঁচে ছিল, পরে লোকজন তাকে হসপিটালে নিয়ে যায়। বাড়ি ফিরে একে তো বাবাকে হারিয়েছে, উপর থেকে তার এই সমস্যা। এরপর যখন বিম্মা পালাতে জেদ করে তখন বলতে চেয়েছিল যে তার সমস্যাটা কি, বাট বলতে পারেনি। আর সময় যখন বিম্মা ক্লোজ হতে চাইছিল রাগের কারণ এটাই ছিল। রাতে যখন বিম্মা জড়িয়ে ধরেছিল তার ফিল হচ্ছিল, সে তো কিছু করতে পারবে না, এটা ভেবে সে দৌড় দেয় আর কান্না করে যে সে কি করে তাকে বোঝাবে। হোটেলে রাখার কারণ ছিল যাতে সে আশিকে ছাড়া থাকতে শিখতে পারে। আশি জাস্ট দূরে ছিল কিন্তু কখনো তাকে একা রাখেনি, সবসময় তার আগে পিছিয়ে থেকেছে। সেদিন আদর করে সব বলতে চেয়েছিল বাট তখনও পারেনি, সেটা ভেবে সেদিন কেঁদেও ছিল। এরপরেও সঙ্গে রাখতে চেয়েছে ভালোবাসার খাতিরে, বাট যখন বাচ্চার কথা বলেছে তার বাচ্চা ভালো লাগে তখন আশি সিদ্ধান্ত নেয় আর যাই হোক সে বিম্মাকে ঠকাতে পারে না। এই জন্যই মনে পাথর বেঁধে সেদিন চুপচাপ ছিল, সে জানতো বিম্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তার কথা ভেবে সে অনেক কেঁদেছেও বাট কেউ জানে না। আর তার কান্নাতেই সিন বিম্মার কাছে এলে আমরা দেখি এই সবকিছু শুনে আর ভেবে বেচারি কান্না করা শুরু করে দিয়েছে। আশির যে ক্ষতিটা হয়েছে তা ভেবে সে হাউমাউ করে কেঁদে যায়। কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছিল যে কি করেছে এটা, নিজের মাথা মাটির সঙ্গে চাপটাতে থাকে। বিম্মা কোনোভাবে তার কান্না থামাতে পারছিল না, সে একটুও বুঝতে পারেনি আশিকে এত বড় ব্যাপার মনে রেখে কিভাবে তার সঙ্গে নর্মাল ছিল ভাবতেই পারছে না বিম্মা। একটু পর কান্না থামিয়ে নিজেকে একটু শক্ত করে উঠে বাবার সামনে আসে। গোবিন্দ কাকা আমার একটা কাজ করবেন? গোবিন্দ বলে, হ্যাঁ মা বলো। বিম্মা বলে, আশি যেখানে থাক না কেন ওর কাছে আমাকে নিয়ে যাবে। রানাম চেয়ে আছে, বিম্মা তার বাবার দিকে তাকিয়ে যেতে ধরলে তার বাবা হাত টেনে ধরে। বিম্মা বলে, ছাড়ো বাবা, রানাম ছাড়ে না, তোকে যেতে দেবো না। বিম্মা বারবার ছাড়তে বলে যখন রানাম ছাড়ে না বিম্মা খুব রেগে যায়। ছাড়ো বলছি, সবাই তো অবাক বিম্মার এত রাগ। আমরা দেখি বিম্মা তার চোখ বড় বড় করে তার বাবার দিকে চেয়ে আছে, যেন চোখ দিয়ে আগুন বের করছে। বাবাকে বলে, কি ভেবেছো, ভুলে গেছো আমি কার মেয়ে? তুমি যদি জেদি হও ভুলে যেও না আমি তোমারই মেয়ে।
আমি বাকি জীবন ওর সঙ্গে কাটাবো, দেখি তুমি আর কি করতে পারো ওর সঙ্গে। তুমি কি করে ভাবতে পারলে তোমার মেয়ে জাস্ট রাত কাটাতে ফুর্তি করতে একটা ছেলেকে ভালোবেসেছে? বেম্মার গলার স্বর নেমে যাচ্ছে, রাগ আস্তে আস্তে কমে যাচ্ছে, বলে, তোমার একবার ভাবা উচিত ছিল বাবা, সে আমাকে কতটা ভালোবাসে, ওর মতো ছেলে হয় না। তুমি এত বড় একটা অপরাধ করেছো, অথচ ও একবারের জন্যও আমাকে বলেনি, নীরবে সহ্য করে গেছে। রানাম কথা বলতে পারছে না মেয়ের সাহস দেখে, হাতে বিড়ি ছিল সেটা পুরে হাতে আঁচ লাগে। বেম্মা ব্যস্ত হয়ে বলে, বাবা কি হলো? রানাম চেয়ে আছে। এরপর বেম্মা বলে, আমার সমুদ্রে নিয়ে গেছিল কারণ আমি বায়না করেছিলাম, আমায় নিয়ে পালিয়েছিল কারণ আমি জেদ করেছিলাম বাবা, ওর কোনো বাজে উদ্দেশ্য ছিলই না। আমি বাচ্চা ভালোবাসি বলে ও আমায় তোমার হাতে দিল, তুমি অন্য কারো হাতে দেবে, তার মানে কি এখানে আমার সিদ্ধান্তের কোনো মূল্যই নেই, আমি কিছুই না? তুমি জানো বাবা, আমার শিক্ষক আমায় পড়িয়েছিল যে ছেলে মানুষের পুরুষত্ব তার কোনো অঙ্গের উপর ডিপেন্ড করে না। বেম্মার গলা ভারী হয়ে আসছে, বলে যে, এই কয় মাসে আমি যে খুশি পেয়েছি বাবা তা একটা মেয়ের জন্য অনেক, আর তুমি না বুঝে তাকে এতটা কষ্ট, আর রাগ ধরে রাখতে পারে না, কান্না করা শুরু করে দেয়, বুকে অনেক কষ্ট, বাবার সঙ্গে উঁচু গলায় কথা বলেছে, তার বেয়াদবির জন্য মাথা নত করে জোরে জোরে কান্না করছে। বাড়ির এত আদরের মেয়ে কান্না করছে দেখে বাড়ির সবাই কেঁদে দেয়। কাঁদতে কাঁদতে বেম্মা বলে, আমার জন্মের পর থেকে মা ওভাবে বিছানায় পড়ে আছে, তুমি যদি একটি বার ভালোবেসে তার পাশে বসতে, তার হাতটা ধরতে, তাহলে হয়তো আমার ভেতরের জ্বালাটা বুঝতে পারতে বাবা। বেম্মার মায়ের গাল দিয়ে পানি বেয়ে পড়ছে। বেম্মা আরো বলে, আমি তোমার মেয়ে, আমি তোমায় কি করে এসব বলি, আশির আমার উপর শুইতে হবে না বাবা, ওর হাতের উপর আমি ঘুমাতে পারলে এটাই আমার জন্য অনেক কিছু, এটাই আমার ভালোবাসা। এসব বলে আরেকটু কাছে গিয়ে বাবার শার্টটা ধরে হালকা করে বুকে মাথা লাগিয়ে দিয়ে কান্নায় ভেঙে পড়ে। একটা বাবা আর কতটা কঠিন হয়ে থাকতে পারে? আদরের সন্তান যদি এভাবে কান্না করে কোন বাবার মন গলবে না? রানাম চুপ করে আছে, একটা কথাও বলতে পারছে না। বেম্মা বাবার হাত নিয়ে তার মাথার উপর রাখে, তারপর আশির কাছে যেতে থাকে। এবার রায়নামের হাত বা পা কিছুই নড়ছে না। রায়নাম আস্তে করে তার রুমে চলে যায়। হয়তো নিজের ভুল বুঝতে পেরেছে, হয়তো বা নিজের কাছে নিজেকে ছোট মনে হচ্ছে। এদিকে বেম্মা চলে আসে আশির বাড়ির দিকে। আশি এখানে বসে বসে কাঁদছে, থালিম্পু বেম্মাকে নিয়ে আসে তার কাছে। কাছে এসে বেম্মা বলে, আমি বাচ্চা চেয়েছিলাম বলে তুমি আমাকে ছেড়ে এসেছো। আমি বাচ্চা চেয়েছি তার মানে কি এই যে তোমাকে আমার চাই না? আশি চোখের পানি মুছে বেম্মার দিকে চেয়ে থাকে, আর পেছনে আমাদের একজন বলছে, ভালোবাসা মনে থাকতে হয়, শরীরের কোনো কমতি কারো ভালোবাসাকে ছোট বা কমাতে পারে না। বেম্মা আশির হাত ধরে আর একটা হ্যাপি এন্ডিং দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। আপনারা সবসময় মানে আপনারা ভিডিও লাইক করেন না, শেয়ার করেন না, আর অনেকে তো সাবস্ক্রাইবও করে না, মানে অনেকের সাবস্ক্রাইবার ধামধাম করে বেড়ে যাচ্ছে, আর আমি সেই চলছে গরুর গাড়ির মতো, যাক কপাল, সবই আমার কপাল। বাট অনেকে আবার অনেক সাপোর্ট করে, অনেক ভালোবাসে, তাদেরকে লাভ ইউ টু। ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।